চানুচি করেছে, দিয়ে পর পুরো ছাল চামড়া তুলে লিয়েছে। ওই যে স্যার এখন দুধ খাচ্ছে। এখন আসি স্কুলে। ওমকার, তো ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, এখন সন্ধ্যা। তো আজকের ব্লগটা আমি শেষ করতে পারবো বা আপলোড করতে পারবো কিনা সেটাও কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না। এখন তো এই যা শুরু করলাম, কখন এডিট করব আর কখন সেটা আপলোড হবে বা আজকে শেষ হবে কিনা আমি কিছু বলতে পারছি না। আমাকে একটু বসি, দিয়ে পর বলছি। তো এরপর একটা ক্লিপ দেখো, সেটা আজকে সকালে শ্যুট করেছি, ঠিক আছে? তো সকালবেলা যে টিউশন ছিল সেটার ওখানে আমি ক্লিপ শ্যুট করতে পারিনি, সকালে জাস্ট একটা ক্লিপ শ্যুট হয়েছে, সেটাকে দেখো। আমাদের আরেক হন্ডলা আছে, কি হয়েছে? এই যে কাল চানুচি করেছে, দিয়ে পর পুরো ছাল চামড়া তুলে লিয়েছে। ওই যে বিস্কুট দিয়েছি এতক্ষণ ধরে বসেছিল। আমাদের ঘরে বিড়ালের অভাব নাই, এই যে এখন বিস্কুট খাচ্ছিল, এখন চলে গেছে দুধ খাওয়ার জন্য এখানে। বিস্কুট এখানে দিয়া ছিল, খেতে খেতে উঠে পাবো, বিস্কুটটা দিলাম আর সাথে সাথে যখন দুধ দেওয়া হলো উঠে পাবো। এই যে স্যার এখন দুধ খাচ্ছে, কার সাথে ঝগড়া করেছে, মেরে ছাল চামড়া তুলে দিয়েছে। যাই হোক স্যার, খেতে দিই, বিশ্বাস এখন পরে কোনো লাভ নেই, খাচ্ছেন। এখন খাওয়া হয়ে গেছে আর আবার রোদ পোয়ানোর জন্য বসে আছে। স্কুলে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, আর কিছু ডকুমেন্টস জমা দেওয়ার ছিল সেই জন্য আসতে হয়েছে। তো অনেকদিন পর স্কুলটাতে এলাম আর দেখে মানে মনটা কেমন কেমন করছে একটা, বাট তাও স্কুলটার মেমোরি অনেক কিছুই জুড়ে আছে পুরোটা। এখন দেখতে পাচ্ছ এই যে ফাঁকা, ওই আমাদের গেট, এই মেন বিল্ডিং, আর এই গাছের পেছনে ওই দরজা অফিস রুম। তো ক্লাস ওয়ান থেকে যেহেতু পড়ছি, অনেক কিছু মেমোরি জুড়ে আছে স্কুলটার সাথে। এখন ক্লাস ইলেভেন আর একটা বছর পর স্কুল লাইফ টোটালি শেষ হয়ে যাবে। তো তারপর আবার কলেজে হয় বাঁকুড়ায় থাকবো, না বাঁকুড়ার বাইরে। তো মেমোরি অনেক কিছুই জুড়ে থাকবে। বলি সকাল থেকে শুধু ওইটুকুই শ্যুট করা হয়েছে আর তেমন কিছু শ্যুট করা হয়নি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বাইরেটা আগে গিয়ে পর দেখাচ্ছি। তো এই যে বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, তো সন্ধ্যাবেলা তো হয়ে গেছে, তোমার ভিতরে আবার ঢুকে যায়। তো আজকে একটু পরে যাব খুঁজি বাবা, মানে সামনে বুঝতে পারছো সরস্বতী পুজো আসছে, সম্ভবত 5 তারিখে পুজো আর আজকের ডেট হচ্ছে 25 তারিখ। তো ফার্মে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মানে আমাদের সরস্বতী পূজার যে স্কুল কমিটি থাকে, আমরা কিছু স্টুডেন্টরা সেটা নিয়ে সামান্য কিছু ডিসকাশন আছে। তো আমি এখন সেটা কিছু রিভিল করব না যে কী ডিসকাশন হচ্ছে বা কিছু। তো 5 তারিখের জন্য একটা সাসপেন্স রেখে দিচ্ছি, সেটা তোমরা পরবর্তী ব্লগে, মানে 5 তারিখের যে ব্লগটা আসবে, মানে 5 তারিখ শ্যুট করবো, সেটা মেবি 6 তারিখ আসবে। তো সেখানে তোমরা দেখতে পাবে, আর স্কুলে সামান্য কিছু কাজ আছে, তো যখন স্কুল যাব সেই ব্লগগুলোতেও দেখতে পাবে কি কাজ থাকছে না থাকছে। আর একটা হচ্ছে ওই যে ডেস্কটপ অন আছে, তো একটু আগে পর্যন্ত অনলাইনে ক্লাস চলছিল আর আমি একটু আগেই জাস্ট চেঞ্জ করলাম, তো একটু পরে যেতে হবে ফার্মে। আপাতত তো বাইরে চা টা দিয়ে আসে, সেটা খেয়ে আসি। তো এখানে পোকাটা ঘুরঘুর করছে, সেটা আসলে হচ্ছে এক ধরনের একটা পোকা, সে বৃষ্টি হওয়ার আগেটাতে মানে বৃষ্টি হওয়ার পূর্বাভাস বলতে পারো সেই টাইমে বেরায়। তো আজকে বেশ কিছুগুলো দেখতে পেলাম, আমার রুমেও আছে, এখানেও দেখালো রয়েছে, ঘুরঘুর করছে। তো আগে চা টা নিই, তো এই যে চা নিয়ে নিলাম, বাঙালির তো চা ছাড়া পোষাবে না, শুধু বাঙালি বলেই নয় সবাই কাছে চা চাই, চা জিনিসটাই খুব প্রিয়। তো এই যে হাতে চা ধরে আছি, তো খাওয়া শুরু করার আগে আরেকটা জিনিস বলি, আমার চুলের দিকে একটু তাকাও, মানে মুরগি ঝুটির মতো হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি চুলটা সামান্য বাড়ানোর আগের মতো, তখন আমি চুল বড় রাখতাম একটু, আবার সেই একটা মনোভাব তৈরি হয়েছে যে হ্যাঁ চুল বড় রাখবো। তো এখন চুলটা খুব একটা বড় নেই, সেই জন্য মুরগির ঝুটির মতো লাগছে দেখতে। আর আরেকটা কথা, আই বাটনে যে লিঙ্কটা আসছে তোমরা উপরে দেখতে পাচ্ছ, তো সেটা একটা প্রিশুটের ব্লগ ছিল, তো সেটা আমি আজকে আপলোড করলাম যখন ওই স্পাইডারম্যান নো ওয়ে হোমটা রিলিজ হয়েছিল। তার কিছুদিনের মাথায় গেছিলাম দুর্গাপুরে দেখার জন্য, তো
সেখানে শ্যুট করা হয়েছিল আর এডিট করতে রেডি ছিল। তো যেহেতু কালকের ডেটে কোনো ব্লগ আমার আপলোড করা ছিল না, মানে সেরকম কোনো কিছু শ্যুট করা হয়নি, সেই জন্য ওটা আপলোড করলাম। তো আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে, এখন আমি দেখতে পাচ্ছি যে এই চ্যানেলে মানে একটু রিচ ডাউন হয়ে যাচ্ছে। আমি রেগুলারিটি মেনটেন করে পর আপলোড করছি ভিডিও, তো সেখানে লাইকও আসছে না ভিউজও আসছে না। এমন জিনিসটা কেন হচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু তাও রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি যাতে ডেলি ব্লগস আপলোড করতে পারি। দেখো চেষ্টা তো চালিয়ে যাচ্ছে, এরপর তোমাদের উপর পুরোটা নির্ভর করে কেমনভাবে তোমরা আমাকে নিজেদের ভালোবাসা দেখাবে। তো একটু লাইক করে, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু ভালোবাসা দেখিয়ে দিও। এই বাইরেটাতে এলাম, আমি গাড়িটাই ঠেস দিই একটু, কারণ বসার তো সেরকম জায়গা নেই। তো চাটা মিস করে নি, ঢুকেছিস, চাটা ঠান্ডা হয়ে গেছিলো কথা বলতে বলতে। ভাই একটু পরে পিসি ভবন দিকে যাব, তো সেখানে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি, এখন আর করছি, তো দেখতে থাকো। ভাই নারকেল লাড়ু লাভার, এইটা বললাম সেটা যদি বুঝতে না পারো আমি আবার বলে দিচ্ছি, আমি হচ্ছি ভাই নারকেল লাড়ু লাভার। মায়ের কাছ থেকে গেছিলাম লাড়ু নিতে, মানে আসলে কথাটা হচ্ছে নারকেল লাড়ু, কিন্তু বাঙালি তো মানে বাঙালি তো নাড়ুকে লাড়ু দিচ্ছে, তো এটার সাথে আরো তিল লাড়ুও ফেভারিট, কিন্তু এখন যেটা আছে সেটা দিয়ে কাজ চালা। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে, ততক্ষণের জন্য টিল দেন বি সেফ, রাইড সেফ, টেক কেয়ার, বাই বাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। I had to find a